আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে টেন হর্সের একটা মিনি পাওয়ার টিলার এর আগে আপনারা দেখেছিলেন নন সেলফ আজকে আমরা সেলফ যেটা এটা একদম নতুন আসছে আমরা এই মেশিনে কী কী আছে এবং বিস্তারিত সব কিছু থাকবে পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে চলুন শুরু করা যাক তো এর আগে আপনারা যে মেশিনটা দেখেছিলেন টেন হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন সেটা হচ্ছিলো টেনে স্টার্ট দিতে হয় তো এটা একটু কষ্টকর কারণ আপনারা জানেন ডিজেল ইঞ্জিনগুলোতে একটু কষ্ট হয় টানতে যেটা পেট্রোলে হয় না ডিজেলে একটু শক্তি লাগে তো সেটার রিপ্লেসমেন্ট হিসাবে এটা আপনার ব্যাটারি চালিত যে সেলফ স্টার্টার সেটা এসছে এবার নতুন এটা জাস্ট একটা চাবি আছে চাবি দিয়ে স্টার্ট করতে পারবেন বুঝতেই পাচ্ছেন যে এই মেশিনটা কতটা আপডেট এবং বাকি আগের যে সেলফের নন সেলফটা যেটা ছিল সেটাতে যা যা আছে এটাতেও সেম জিনিসগুলাই আছে শুধু এক্সট্রা যেটা হলো সেটা হচ্ছে ব্যাটারি এবং এটা চাবি তো আমরা একটু পুরো মেশিনটা আপনাদেরকে একটু দেখাই এখানে হাতলটা দেখছেন হাতলে এখানে পিক ওর যেটা সে নন সেলফেও আছে তো এখানে গিয়ার আছে একটা হাই এবং লো এ নিউট্রাল করে রাখতে পারবেন এবং এখন আমরা যেটা ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন যে ফালগুলো লাগানো আছে তো এই ফালগুলো যখন এটা টু হুইল হওয়ার কারণে চাকা খুলে ফালগুলো ব্যবহার করতে হয় যেটা ফোর হুইলার আছে সেটাতে আপনার চাকা আলাদা এবং চাকা এবং ফাল একসাথে ব্যবহার করা যায় ডিজেল ইঞ্জিন হওয়ার কারণে এটা শক্তি একই তো একদমই খুবই ভালো এবং পারফর্মও করেছে ভালো এটা আপনারা দেখতে পারবেন এবং আমরা এর পাশাপাশি ওই জমির পাশে একটা আমবাগান ছিল পুরো আমবাগানের ভিতরটাতে আমরা চাষ করেছি সেটাও আপনারা দেখতে পারবেন বিভিন্ন অফার চলছে অফারগুলো জানতে আপনাদেরকে অবশ্যই কল করতে হবে এবং এটার দাম আমরা ডিসক্রিপশানে দিয়ে দিব ডিসক্রিপশান চেক করে এটার দাম জানতে পারবেন অথবা যদি জানতে চান আমাদের মোবাইল নাম্বারগুলোতে কল করে জানতে পারবেন এবং সারা বাংলাদেশ কুরিয়ারে নিতে পারবেন যে কোনো কুরিয়ারে যে কোনো জায়গায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ